বাংলাদেশকে বিপদে ফেলতে গিয়ে নিজেই বিপদে ভারত। ভারত বাংলাদেশের বন্ধু দাবি করলেও প্রকৃতপক্ষে তারাই বাংলাদেশের বড় শত্রু। 1971 সালের পর থেকে ভারত নানা রকম শোষণ নির্যাতন করে এসেছে বাংলাদেশকে। কখনো বন্যার পানি দিয়ে, কখনো পেঁয়াজ সহ বিভিন্ন পণ্য হঠাৎ রপ্তানি বন্ধের মাধ্যমে বাংলাদেশে সংকট তৈরি করে, কখনো নির্বাচনে হস্তক্ষেপ করে, কখনো বাংলাদেশের নাগরিকদের হত্যা করে কাটা তারে লাশ ঝুলিয়ে রেখে, কখনো তাদের গোয়েন্দা সংস্থা রয়ের মাধ্যমে বাংলাদেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গদের হত্যা গুম করে, এসব কিছু ভারত বিগত সরকার দ্বারা করে এসেছে। কারণ বিগত সরকারগুলো ছিল ভারতের হাতের পুতুল। ভারত যেভাবে বলতো সেভাবেই নাচতে হতো তাদের। কিন্তু শিক্ষার্থীদের আন্দোলনে শেখ হাসিনার পতন হলে পাল্টে যায় বাংলাদেশের রাজনীতি, বিচ্ছিন্ন হয়ে যায় সকল সিন্ডিকেট, ভয়ে পালিয়ে থাকে পুলিশ প্রশাসন, সরকারি আমলা এবং এমপি মন্ত্রীরা। সকল সেক্টর থেকে বের করে দেওয়া হয় ভারতপন্থী লোকদের, নতুন করে সাজানো হয় প্রশাসন, এতে কর্তৃত্ব হারিয়ে ফেলে ভারত। এযাবৎকালে শোষণ নির্যাতনের কারণে ভারতের উপর ক্ষেপে আছে বাংলাদেশের জনগণ, সেই সাথে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার পুরোপুরি ভারত বিরোধী। কেননা তারা বাংলাদেশের জনগণকে সমর্থন না করে সমর্থন করেছে হাসিনাকে। তাছাড়া ভারত বাংলাদেশের উপর চাপ দিয়ে বিভিন্ন চুক্তিতে যুক্ত করেছে, তার মধ্যে অন্যতম মংলাবন্দর ভারতের হাতে তুলে দেওয়া এবং বাংলাদেশের উপর দিয়ে ভারতের রেললাইন স্থাপন। ভারতের সাথে হওয়া অধিকাংশ চুক্তিই বাংলাদেশের স্বার্থ বিরোধী, তাই বহু চুক্তি বাতিল করছে অন্তর্বর্তীকালীন সরকার, এতে মাথায় হাত ভারতের। তাই তারা একের পর এক ষড়যন্ত্র করেই চলেছে। সম্প্রতি বাংলাদেশে বন্যা, ডাকাতের আবির্ভাব, প্রশাসনের অভ্যুত্থানের চেষ্টাসহ বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত ভারত, তাই বাংলাদেশ থেকেও দেওয়া হচ্ছে পাল্টা প্রতিক্রিয়া। বাংলাদেশের বেশ কয়েকটি প্রতিক্রিয়ার পরপরই কঠিন বিপদে পড়েছে ভারত। ভারতের চারদিকের সব দেশগুলোই ভারতের শত্রু, একমাত্র বাদ ছিল শুধু বাংলাদেশ। বাংলাদেশ এতকাল ভারতকে সমর্থন করে এসেছে, যার কারণে ভারত এতদিন টিকে ছিল। যদি বাংলাদেশ ভারতকে সমর্থন না দিত, তাহলে ভারত এতদিন কয়েক ভাগে বিভক্ত হয়ে বিভিন্ন স্বাধীন দেশ হিসেবে প্রতিষ্ঠিত হয়ে যেত, তখন অস্তিত্ব নিয়ে সংকটে পড়ত ভারত। সম্প্রতি ভারত বাংলাদেশের সাথে শত্রুতা তৈরি করে ফেলেছে, এতে সমর্থন হারিয়েছে বাংলাদেশের। বিষয়টি ভারতের শত্রু দেশগুলো এবং স্বাধীনতাকামী সংগঠনগুলো অনুমান করতে পেরেছে। এখন আর ভারতকে বাঁচানোর মতো কেউ নেই। একদিকে বাংলাদেশের সমর্থন হারিয়ে শত্রুতে পরিণত হয়েছে, অপরদিকে চীন ভারতের অরুণাচলের 60 কিলোমিটার ভূমি দখল করে নিয়েছে। সেই সাথে ভারতের অভ্যন্তরে চলছে তুমুল বিদ্রোহ, নাজেহাল অবস্থা ভারতীয় সৈন্যদের। মণিপুরে দেওয়া হয়েছে স্বাধীন রাষ্ট্রের ঘোষণা, এই সুযোগে পাকিস্তানও শুরু করেছে হামলা, এতে ভয়ঙ্কর বিপদে পড়েছে ভারত। তাহলে ভাবুন, বাংলাদেশের সমর্থন ভারতের জন্য কতটা গুরুত্বপূর্ণ। শুধুমাত্র বাংলাদেশের সমর্থন হারানোর কারণে ভারতের এই অবস্থা। যদি বাংলাদেশ ভারতের শত্রুদের সাথে হাত মেলায়, তাহলে কি অবস্থা হবে ভারতের?